সমাজের পিছিয়ে পড়া অংশের মানুষদের মধ্যে পুজোর আনন্দ ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে শারদ উৎসবের সময়ে বস্ত্র বিতরণে এগিয়ে এসেছিল রাজ্য সহ রাজধানীর বিভিন্ন ক্লাব, সামাজিক সংস্থা এবং সরকারি ও বেসরকারি সংস্থা। শারদ উৎসব শেষে এইবার দুয়ারে করা নাড়ছে আলোর উৎসব দীপাবলি। আর এই দীপাবলি উৎসবকে সামনে রেখে স্টেট ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন ত্রিপুরা শাখার উদ্যোগে আগরতলা পুর নিগমের সাফাই কাজের সাথে যুক্ত মাতৃশক্তিদের বস্ত্র বিতরণ করা হয়। বুধবার রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পুর নিগমের মহিলা সাফাই কর্মীদের বস্ত্র বিতরণ করা হয়। এদিনের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে নিজেদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক দায়িত্ব পালনে এগিয়ে আসার জন্য স্টেট ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের প্রত্যেক সদস্যকে ধন্যবাদ জানান মেয়র দীপক মজুমদার। তিনি বলেন, শহরকে নির্মল স্বচ্ছ রাখতে যারা সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন তাদের এই বস্ত্র শুধুমাত্র উপহার হিসেবে দেওয়া হচ্ছে না, তাদের এই বস্ত্র বিতরণের মাধ্যমে সম্মানও জানানো হচ্ছে। আমাদের স্টেট ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের যারা কর্মকর্তারা আছেন, যারা সদস্যরা আছেন, তাদেরকে তাদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সমাজের প্রতি দায়িত্ব, সামাজিক কর্তব্যকে সামনে রেখে এই পুজোগুলোকে প্রত্যেকটি পরিবারে, বিশেষ করে যারা অথবা পৌর নিগমের সাফাই কর্মীরা আছেন, মহিলারা যারা শহরকে সুন্দর পরিচ্ছন্ন রাখেন, পরিবেশকে সুস্থ রাখার জন্য যারা দিনরাত পরিশ্রম করেন, তাদের মধ্যে পুজোগুলোকে তারা যাতে পরিবেশকে সুন্দরভাবে পুজো উপভোগ করতে পারেন। এবং নতুন শাড়ি বস্ত্র আমরা জানি কোনো উৎসবে বা অনুষ্ঠানে এটা পারিবারিক হোক, সামাজিক হোক বা ধর্মীয় হোক, নতুন বস্ত্র পরিধান করে কিন্তু আমরা পুজো অংশগ্রহণ করে থাকি বা পুজো উপভোগ করি। সেই হিসাবে আমরা দেখেছি গত দুর্গাপুজোর সময় এই সমস্ত সারা রাজ্যে সরকারি বেসরকারি বিভিন্ন সামাজিক সংস্থা, ক্লাব, ব্যক্তিগত প্রতিষ্ঠান প্রত্যেকে কিন্তু এবার পুজোর সঙ্গে সঙ্গে পুজোকে সামনে রেখে বস্ত্রদানের অনুষ্ঠান করেছেন। এটা খুব ভালো লেগেছে। এটা একটা আমি বলবো, সমাজ পরিবর্তন, আমাদের শুধু সরকার পরিবর্তন হয়েছে 2008, মানুষের আর্থসামাজিক পরিবর্তন হয়েছে। মানুষ চাইছেন এখন যে সবাইকে নিয়ে থাকা, সবাইকে নিয়ে উৎসবে সামিল হওয়া, উৎসবটা সবাই মিলে উপভোগ করা, সেই উদ্দেশ্যে কিন্তু বস্ত্রদান করা হয়। এবং আমরা দেখেছি যে প্রতিটি সংস্থা, প্রতিটি ক্লাব এবার করেছে, এটা একটা খুব ভালো লক্ষণ। এই রাজ্যে প্রথম দিকে আমার মনে হচ্ছে যে কয়েক বছর ধরে এই কাজটা শুরু হয়েছে, এটাকে আমাদের বজায় রাখতে হবে, এই মহলটাকে সমৃদ্ধ করতে হবে। এবং আজকে যারা স্টেট ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন থেকে যারা বস্ত্রদানের আয়োজন করেছেন বা উপহার দিচ্ছেন পুজোগুলোকে, তাদেরকে ধন্যবাদ জানাই। কারণ যাদেরকে দেওয়া হচ্ছে তারা কিন্তু সবচেয়ে যে কঠিন কাজটা বা সবচেয়ে আমি বলবো যে গুরুত্বপূর্ণ কাজটা আমাদের শহরে যারা করে থাকেন, তাদেরকে একদিকে যেমন উপহার দিচ্ছেন পাশাপাশি তাদেরকে সম্মান প্রদর্শন করছেন, তাদের কাজকে মূল্যায়িত করা হচ্ছে। এই দিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোসাইটি ফর ম্যানেজমেন্ট অফ কালচারাল কমপ্লেক্সের চেয়ারম্যান নবেন্দু ভট্টাচার্য, স্টেট ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন ত্রিপুরা শাখার সভাপতি সূর্যকুমার দেববর্মা, সম্পাদক সত্যব্রত দাস সহ অন্যান্য বিশিষ্টজনেরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।